জলের আর এক নাম জীবন। জল ছাড়া মানুষ, পশু, পাখি কেউই বাঁচে না। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত মানুষের প্রতিটি পর্যায়ে জলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রান্না করা, জল পান করা, প্রতিটি ক্ষেত্রেই জলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যেমন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, নর্থ 24 পরগনার বাদুরিয়া ব্লকের অন্তর্গত যশাকাটি গ্রামে 400 ফ্যামিলি আনুমানিক 3 মাস ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। পিএইচই ডিপার্টমেন্ট থেকে টাইম কল বসানো হয় সব বাড়িতে, কিন্তু 4 দিন জল সরবরাহ হওয়ার পর থেকে আর জল সরবরাহ হচ্ছে না। সেই কারণে সমস্যায় স্থানীয়রা। আমাদের সংসারে সবাই ছাড়তে হয়, খাতে হয়, জন দিতে হয় লোকের। রাত 3টের সময় উঠতে হয়, উঠে মাঠে ফুল চোবাতে হয়, কাঁকড়ালের ফুল, পটলের ফুল ছুপ গিয়ে বাড়ি আসি। সকাল তোমার ধর 8টায় বাড়ি আসি মাঠের থেকে। মাঠের থেকে কষ্ট করে বাড়ি এসে আবার সকালবেলা ঝাড় দোবা, থালা মাজা, পানি আনা, তারপরে সব তুলোর পাশে নেতা দেওয়া, থালাঘটি মাজা সব কিছু করতে হয়। আর জল আনতে যেতে হয় 1 কুইন্টাল মিটারতে জল আনতে হয়। আমাদের জলের খুব সমস্যা। আমরা সংসার চালাবার জন্য সবার আমাদের খাটতে হয়, খেটে এবারে এসে এইসব সংসারের কাজ। সংসারে মানুষ নেই, সংসারে জলটা কি কম লাগে? থালা মাজা, হাঁড়ি মাজা, পানি আনা, রাঁধা খাবার সব তো জলটা বেশি লাগে এই কাজের মাধ্যমে। তাবু আমার এদের জল আবার কষ্ট করে আনতে যেতে হয় অত দূর। লোকেরা মুখ কালো করে, চাপ দেয় বেশি বলে সবাই। কল খারাপ হওয়ার জন্য আপনাদের কি কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? থালা মাজা, খাবার, রান্না সব কিছু সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। চাল ধোবা, তরকার ধোবা, আমাদের পুকুর নেই, আমাদের কোনো কিছু নেই, আমাদের ওই পানি টুকান হলে ভালো হয় সবসময়। তো আপনাদের সংসার চলছে কীভাবে? সংসার আমাদের ভাগে ভাগে জমি দিয়ে ইয়ে করে চালাই আমরা। আমাদের এই সংসারে এত পানি লাগে, থালা মাজা, থালা ধোবা, তরকার ধোবা, চাল ধোবা, মানে গা ধোবা, সব এত সমস্যার ভিতরে তাও যেতে আমাদের খুব দূরের থেকে পানি আনতে হয়, তাহলে তো আমাদের বিশাল কষ্ট হয়ে যাচ্ছে। একটু বাড়ির কাছে হলে ভালো হয়। ধৈর্য ধরতে পারতাম না বলে নিজেরাই বসছিলাম, বসে এখান থেকে 1.5 মাস একদম পানি নেই ওতে। একটা কল বাসাতে গেলে ধরো 6-7 হাজার টাকা খরচা, সেটা আমরা জোগাড় করতে পারিনি বলে সেদিন আমরা কলটা বসাতে পারিনি। তা আপনারা এই সমস্যায় ভুগছেন কত বছর ধরে? এই সমস্যা অনেক দিন তো ভুগতেছি, ধরো ঘরে এসে পর্যন্ত ভুগতেছি, ধরো আজকে 30-35 বছর ঘরে এসে ভুগতেছি এই সমস্যাটা। তারপর একটা সরকারে কল দিলি, তারপরে এখান থেকে বোধ হয় 10-12 বছর দেশে দুবার পরে আমফান ঝড়ে পুরো খেয়ে গেছে, ওই যে বডি এখনো পড়ে আছে, এখনো সোজা করে দেয়নি। আমাদের সেই ক্ষমতা নেই সোজা করার, থাকলে আমরা করতাম। আমরা জন দেখাই, আমরা এত টাকা কোথায় পাবো? একটা কলা বেগে 6-7 হাজার টাকা খরচা, এটা যদি জোগাড় না করতে পারি আমরা। এবার তারপর টাইম কল নিজেরাই কষ্ট করে বসেলাম, বসে আবার এখান থেকে 2 মাস জল বন্ধ। এখানে কলটা ভালো থাকলে আপনার কী সুবিধা হতো? কলটা সুবিধা হলো অত দূরে আর যাতে না, সেইটা একটু সুবিধার হতো। এই এত কাজের ভিতরে যেতে এত সমস্যা হয়, যেতে পানির জন্যে আমাদের এতটা দূরে যাতে 1 মিটার দূরে গিয়ে জল আনতে হয় আমাদের। কেন 2 বছর আগে মানে এটা বসিয়েলাম, তা সে জলটা এখন মোটেই আর আসছে না এই 1-2 মাস। কোলের কাছে মেম্বারেরা, তারা জেনেও যদি কিছু না বলে তাদের জেনকে আবার কী লাভ? তারা তো সবই দেখতেছে, তাহলে আমরা জানাবোটা কী করে? আর আচ্ছা আপনারা এখন কী চাইছেন? আমাদের টাইম কলটা একটু জল আসলে ভালো হয়। এই টাইম কলগুলো ভালো হলে আপনাদের কী কী সুবিধা হবে? সব দিক থেকে সুবিধা হবে, আমাদের থালা মাজা, রান্না, গা ধোবা সব কিছু। একটা সংসারে কি কম জল লাগে? এই সমস্যাটি সমাধানের জন্য আমি এই এলাকার মানুষের সাথে মিটিং করলাম এবং এলাকার মানুষ সমস্যাটি সমাধানের জন্য অঞ্চল প্রধান বিডিওর কাছে একটি লিখিত আবেদন করেন। তারপর আমি এই এলাকার মানুষের সাথে অঞ্চলে যাই। যশোরকাটি গ্রামের পানীয় জলের সমস্যা নিয়ে আমি এসেছি প্রধান সাহেবের সঙ্গে কথা বলার জন্য। যশোরকাটি গ্রাম পঞ্চায়েতের যশোরকাটি গ্রামে পানীয় জলের যে ট্যাপগুলো বসানো হয়েছিল টাইম করে, সেগুলো বিগত 3 মাস ধরে জল আসছে না নিয়মিত। তো এই বিষয়ে আপনারা কোনো চেষ্টা করেছেন? হ্যাঁ, এই বিষয়টা এর আগেও আমার কানে এসেছে আমাদের, কিন্তু আমরা ওদের সঙ্গে এখনও যোগাযোগটা করে উঠতে পারিনি। আমরা মানে এটা তো ওরাই একমাত্র বলতে পারবে যে কী কারণে যারা জল ওখানকার মানুষ পাচ্ছিল তো হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল সেটা ওরাই ভালো বলতে পারবে। আমরা এই বিষয়ে পঞ্চায়েতের তরফ থেকে ওদের সঙ্গে যোগাযোগ করে খোঁজখবর
আমরা নেব এবং যত তাড়াতাড়ি আবার ওই জলটা ওখানকার মানুষ আবার সবাই পায় সেই বিষয়ে আমরা ওদের সঙ্গে কথা বলে সে বন্দোবস্ত করবো আর কি। বাংলার প্রতিটি ঘরে জলের সংযোগ পৌঁছে দিতে মাননীয় মুখ্যমন্ত্রী 2021 সালের 6 জুলাই একটি প্রকল্পের সূচনা করেন, তার নাম হলো জলস্বপ্ন। 2021 সালে মাস মাসের মধ্যে রাজ্যের 55 লক্ষ পরিবারের কাছে পৌঁছে যাবে পানীয় জলের সংযোগ, এমনই লক্ষ্যমাত্রা নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এই এলাকার মানুষেরা পানীয় জলের জন্য প্রায় 1/2 কিলোমিটার পথ অতিক্রম করে পানীয় জল নিয়ে আসতে হয়, এর ফলে সময়ের অপচয় হয়। এই এলাকার মানুষের দাবি, টাইম কলগুলো পুনরায় চালু করে নিয়মিত পানীয় জল সরবরাহ ব্যবস্থা করলে ওনারা খুবই উপকৃত হবেন। আমার এই ভিডিওটি তুলে ধরার উদ্দেশ্য হলো যাতে এই এলাকার মানুষ পুনরায় পানীয় জলের সুবিধা পেতে পারে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। নচরফাঙ্গা থেকে আমি মিলন মণ্ডল, ইন্ডিয়া আনহার্ডের পক্ষ থেকে।